আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে গুগল ফটোস এই অ্যাপটি রয়েছে। এই অ্যাপটি আমরা এতদিন পর্যন্ত গ্যালারি হিসেবে চিনতাম, কিন্তু আজকের পর থেকে গুগল ফটোস এই অ্যাপটির মাধ্যমে আপনি প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবেন। কারণ গুগল কোম্পানি এই গুগল ফটোস অ্যাপের মধ্যে এমন এমন নতুন নতুন ফিচার যুক্ত করেছে যে ফিচারগুলোর মাধ্যমে আপনি যে কোনো নর্মাল ছবিকে একদম টপ লেভেলের এডিট করতে পারবেন। ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন DSLR ক্যামেরার মতো, তাছাড়া ছবির কালার গ্রেডিং করতে পারবেন, আরও অন্যান্য এডিটিং করতে পারবেন, একদম টপ লেভেলের এডিটিং করতে পারবেন। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই অ্যাপটির মাধ্যমে কীভাবে প্রফেশনালভাবে ছবি এডিট করা সম্ভব। চলুন এখন আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে টপ লেভেলের এডিট করবেন। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আপনি সবার প্রথমেই চলে আসবেন প্লে স্টোরে, তারপর সার্চ করবেন গুগল ফটোস, তাহলে এইরকম একটা অ্যাপ পাবেন। এই অ্যাপটি অবশ্যই আপডেট করবেন, আপডেট না করলে কিন্তু ফিচারগুলো পাবেন না। আপডেট করা হয়ে গেলে ওপেন করবেন, ওপেন করার পর লাইব্রেরি অপশানে আসবেন, তারপর যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। এখন আমি এই ছবিটি সিলেক্ট করলাম এখান থেকে। তারপর দেখুন, এই ছবিটি কিন্তু মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এবং ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি কিন্তু ব্লার নয়। এখন আমি DSLR ক্যামেরার মতো ব্লার করে দেখিয়ে দেবো। এখন আপনি এডিট অপশানে আসবেন, তারপর এখানে অনেকগুলো অপশান পাবেন। এখন আপনি এদিকে আসবেন, তাহলে একটি টুলস নামক অপশান পাবেন, এখানে টুলস অপশানে আসবেন, তারপর ব্লার অপশানে আসবেন। ব্লার অপশানে আসার পর দেখবেন যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি ঝাপসা হয়ে যাবে DSLR ক্যামেরার মতো। এখন আপনি ঝাপসার পরিমাণটি বাড়াতে পারবেন এখান থেকে। দেখুন আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও ঝাপসা হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে ঝাপসা হয়ে গিয়েছে। এখানে আপনি 100% পর্যন্ত করতে পারবেন, পুরোপুরি বাড়িয়ে দিলে কিন্তু এতটা পরিমাণে ঝাপসা হয়ে যাবে। তো আপনার পছন্দ মতো কিন্তু ঝাপসা করতে পারবেন, যে আপনি কতটা পরিমাণে ঝাপসা করতে চান পিছনের ব্যাকগ্রাউন্ডটি, ততটা পরিমাণ এখান থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, কেউ বুঝতেও পারবে না, পুরোপুরি DSLR ক্যামেরার মতো লাগবে। তারপর ডান করবেন। ডান করার পর এখন আপনি এদিকে আসবেন। দেখুন এখানে একটা অপশান রয়েছে পোর্ট্রেট লাইট, এই অপশানটির মাধ্যমে কিন্তু আপনার মুখের লাইট বাড়াতে পারবেন। যদি আপনার মুখ মানে কালো ভাব থাকে, তাহলে আপনি এখান থেকে লাইটটি বাড়াতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তারপর ডান করবেন, তারপর এদিকে আসবেন। তারপর রয়েছে কালার ফোকাস, এই অপশানটির মাধ্যমে কিন্তু আপনি মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু রিমুভ করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। দেখুন কালারটি কিন্তু চলে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার চলে গিয়েছে। এরকমভাবে কিন্তু আপনি ছবি এডিট করতে পারবেন। তো আমি করছি না, এখন আমি এখান থেকে ডান করে দিচ্ছি 0 করে। তারপর এখন আপনি অ্যাডজাস্ট, এই অপশানটির মাধ্যমে আপনি ব্রাইটনেস বেশি করতে পারবেন, কমাতে পারবেন। তারপর কন্ট্রাস্ট রয়েছে, তারপর HDR ইফেক্ট রয়েছে, তাছাড়া অনেক অপশান রয়েছে। এই অপশানগুলোর মাধ্যমে আপনি ছবি এডিট করতে পারবেন। তো আপনি করবেন, আমি আর দেখাচ্ছি না। তারপর ডান করবেন। তারপর এখান থেকে ফিল্টার রয়েছে, আপনি চাইলে এখান থেকে ছবির মধ্যে ফিল্টার অ্যাড করতে পারবেন। দেখুন এখানে খুব ভালো ভালো ফিল্টার রয়েছে, এই ফিল্টারগুলো আপনার ছবির মধ্যে অ্যাড করলে কিন্তু ছবিটি অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, আরও অনেকগুলো অপশান রয়েছে। তো বেশিরভাগ মানে ওই অপশানটি ভালো, মানে ব্লার করা পিছনের ব্যাকগ্রাউন্ডটি, যেটি আমি দেখিয়েছি প্রথমবারে। তো করা হয়ে গেলে এখন আপনি সেভ কপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি আরেকটি মানে ফিচার দেখাবো। তো এখন আমি আরেকটি ছবি এখান থেকে বেছে নিচ্ছি। এখন আমি জাস্ট এখান থেকে এই ছবিটি বেছে নিলাম। দেখুন এই ছবির মধ্যে কিন্তু মানে দুটো ব্যক্তি রয়েছে। এখন আমি চাই যে এই ব্যক্তিকে এই ছবি থেকে আমি সরিয়ে দিতে চাই, মানে রিমুভ করতে চাই। তাহলে আমি কীভাবে করবো রিমুভ, এই ব্যক্তিকে রিমুভ কীভাবে করবো, তার জন্য এই যে এডিট অপশানে আসবেন। এডিট অপশানে আসার পর দেখবেন যে এখানে এদিকে আসবেন, এই যে এদিকে আসবেন। এদিকে আসার পর দেখবেন যে টুলস অপশান পাবেন, এই টুলসে আসবেন। আসার পর দেখবেন যেখানে একটা অপশান পাবেন, নতুন অপশান, যে ম্যাজিক ইরেজার, এখানে ক্লিক করবেন। এই ম্যাজিক ইরেজার অপশানে ক্লিক করার পর দেখবেন যে আপনি যে ব্যক্তিকে রিমুভ করতে চান বা যে অবজেক্টটিকে রিমুভ করতে চান, ছবি থেকে সরাতে চান, সেই অবজেক্টটি পুরোপুরি সিলেক্ট করবেন এভাবে। দেখুন আমি সিলেক্ট করে দিচ্ছি লম্বালম্বিভাবে। তো সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন যে এই ছবি থেকে কিন্তু এই অবজেক্টটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে। দেখুন পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে, পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে ছবিটি। দেখুন কতটা পরিমাণে সুন্দরভাবে কিন্তু ছবি থেকে এই ব্যক্তিটি রিমুভ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি অপ্রয়োজনীয় জিনিস ছবি থেকে রিমুভ করতে পারবেন এক ক্লিকেই।
করা হয়ে গেলে ডান করবেন, তারপর এখান থেকে সেভ কপিতে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই অ্যাপটির মধ্যে কোন কোন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে, যে ফিচারগুলোর মাধ্যমে আপনি ছবি এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।